শুরু করছি গুড মর্নিং কলকাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির মাঝে কুর্মী রোষে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। শুক্রবার নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন কুর্মী আন্দোলনকারীরা ঝাড়গ্রামের গড়শালবনি ঘেরাও কর্মসূচি নেয়। ওই এলাকা দিয়ে অভিষেকের কনভয়ের যাওয়ার কথা, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিষেকের কনভয় শালবনিতে ঢুকতেই কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। অভিষেকের কনভয় বেরিয়ে গেলেও একটি গাড়িতে ছিলেন বীরবাহা। বিক্ষোভকারীরা বীরবাহার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। ইটের আঘাতে মন্ত্রীর গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচ বীরবাহার গাড়ির চালকের চোখে লাগলে জখম হন তিনি। শনিবার এগরার খাদিকুলে যেতে পারেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার যাওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপের কারণে এগরায় যাননি মুখ্যমন্ত্রী। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে সামনে রেখে শনিবারই পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শালবনিতে সভা রয়েছে অভিষেকের, সেখানেই যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। জেলা তৃণমূলের তরফে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করছে না তারা। অর্থাৎ আপাতত এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, ইডি। এদিন তদন্তে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। 10 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। 25 লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ব্যারাকপুরের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার এক দুষ্কৃতী। হাওড়ার বাঁকড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সানি, ধৃত কামারহাটির বাসিন্দা বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের দুটো মোটর বাইক শনাক্ত করেছিল পুলিশ। হাওড়া ব্রিজ দিয়ে চিৎপুর কাশীপুর ডানলপ হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যে রাস্তা গেছে সেখানে শনাক্ত হয় বাইক দুটি। গ্রেপ্তার দুই দুষ্কৃতীকে জেরা করে বাকিদের খোঁজ মিলবে বলে মনে করছে পুলিশ। সুজয়কৃষ্ণ ভদ্র হরফে কালীঘাটের কাকুকে নোটিশ পাঠালো ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের তলব, 30 তারিখ সকাল 11টার মধ্যে সিজিওতে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি। 2রা জুন পর্যন্ত তিনজনেরই জেল হেফাজতের নির্দেশ আদালতের। অভিষেককে চেনেন কিনা এই প্রশ্ন করা হলে কুন্তল জানান ব্যক্তিগতভাবে চেনেন না, কিন্তু বিভিন্ন সভাতে দেখা হয়েছে। চিঠি নিজে লিখেছিলেন নাকি চাপ দিয়ে লেখানো হয়েছে, এই প্রশ্নের উত্তরে কুন্তল জানান নিজের ইচ্ছায় চিঠি লিখেছেন। জানা গিয়েছে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। 26তম দিনে ফল প্রকাশ। জয়েন্টে প্রথম মোহাম্মদ সাহিল আক্তার, সাহিল ডিপিএস রুবির ছাত্র। দ্বিতীয় সোহম দাস, সোহমও ডিপিএস রুবির ছাত্র। ছাত্রছাত্রীদের সুবিধার্থে কাউন্সিলিং পরীক্ষার জন্য বিশেষ সুবিধা করা হচ্ছে। কাউন্সিলের জন্য পুস্তিকা দেওয়া হবে পড়ুয়াদের, ঘোষণা বোর্ড প্রেসিডেন্টের। তাজা বোমার পর একই দিনে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল বীরভূমের নলহাটি থানার পুলিশ। নলহাটি থানার মধুপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর বিস্ফোরকগুলি উদ্ধার করে পুলিশ। বিস্ফোরকের মধ্যে মেলে 2 বস্তা জিলেটিন স্টিক এবং 3200 পিস ডিটোনেটর। কে বা কারা কি উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করেছিল সে বিষয়ে তদন্ত করছে নলহাটি থানার পুলিশ। হাসপাতালে চিকিৎসকদের হেনস্থা ও মারধরের অভিযোগে এক তৃণমূল নেতা সহ 7 জনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। বহরমপুরের তৃণমূল নেতা বিপ্লব কুণ্ডু সহ তার দলবল কয়েকজন চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। নেল মেডিসিন বিভাগের চিকিৎসকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিপ্লব কুণ্ডু সহ 7 জনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদের নওদার রাজপুরে তৃণমূল কর্মী খুনে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। খুনের ঘটনায় 24 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে লাঠিলাঠিতে জখম হন কয়েকজন। জখমদের মধ্যে মনুরুল মুন্সি নামে এক তৃণমূল কর্মী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। নিহতের পরিবারের তরফ থেকে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। নওদা তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ খান ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। পাচারের আগেই গাড়ি বোঝাই গরু বাজেয়াপ্ত করল নলহাটি থানার পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র খবর, একটি পিকআপ ভ্যানে 9টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। নলহাটি থানার পুলিশ সিএডি মোড়ে পিকআপ ভ্যানটিকে আটকায়। গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি পায় পুলিশ। পাশাপাশি কোনো বৈধ কাগজও ছিল না তাদের কাছে। কোথা থেকে গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু হয়েছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের ডালে টিকটিকি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হাট গ্রাম উপরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্থানীয় সূত্র খবর, অন্যান্য দিনের মতোই শুক্রবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের খাবার দেওয়া হয়। স্থানীয়দের দাবি, সেই খাবারের ডালে টিকটিকি মেলে। খবর চাউর হতেই শিশুদের নিয়ে হাসপাতালে যান পরিবারের লোকজন। গ্রামের 15-20 জন শিশুকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও পরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুদের মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ নেই বলে জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। দার্জিলিং চিড়িয়াখানায় এলো নতুন অতিথি। দার্জিলিং এর পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কে তখন তারা বেডিং সেন্টারে 5টি তুষার চিতার জন্ম হয়েছে। কিছুদিন আগেই তুষার চিতা বিয়ার এবং মর্নিং 5টি চিতা শাবকের জন্ম দেয়। এর মধ্যে 2টি পুরুষ শাবক এবং 3টি স্ত্রী শাবক। চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই 5 শাবকের বয়স 1 মাস পূর্ণ হয়েছে। তাদেরকে বিশেষভাবে দেখভাল করা হচ্ছে। এই প্রজননের ফলে দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা দাঁড়ালো 14। সেতু ভেঙে দুর্ঘটনা। কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়া শিবনিবাসের কাছে চূর্ণী নদীর উপর দিয়ে বাঁশের সেতু পারাপারের সময় একটি বোলেরো গাড়ি নদীতে পড়ে যায়। সেতুটি মাঝখান দিয়ে ভেঙে যায়। দুর্ঘটনাটি ঘটে। গাড়ির কাঁচ ভেঙে গাড়িতে থাকা 3 যাত্রীকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয়। নদীতে জল কম থাকায় সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান যাত্রীরা। উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ কলকাতার সঙ্গে রাজ্যের 3টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের মৌ স্বাক্ষর হল রাজারহাটের আসন্ন ভবনে। সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষরিত হল। অনুষ্ঠানে ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন 3টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হল সাঁওতালি এবং কুর্মালি ভাষাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে উচ্চতর গবেষণা এবং পঠন পাঠন নিশ্চিত করা। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের নজরে গ্রামাঞ্চলের ICDS এবং স্কুলের শিশুদের স্বাস্থ্য। সাম্প্রতিক সমীক্ষায় গ্রামের শিশুদের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হচ্ছে, এমনই তথ্য উঠে আসায় নড়ে চড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ভিটামিনের অভাব যাতে না হয় তার জন্য সরকারি কর্মসূচি রূপায়ণের নজরদারি করবে এবার রাজ্য। সেদিকে লক্ষ্য করে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হল রাজ্যস্তরের স্টিয়ারিং কমিটি। রাজ্যস্তরের পাশাপাশি জেলা এবং ব্লক স্তরেও তৈরি হল আলাদা আলাদা কমিটি। গ্রামাঞ্চলে শিশুদের স্বাস্থ্য বিকাশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তার জন্য ক্রমাগত নজরদারি করবে এই কমিটি। এই কমিটিতে কয়েকটি দপ্তরের সচিবদের পাশাপাশি থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের। সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল। ছাত্রছাত্রীরা থেকে অভিভাবকরা ভাবছেন উচ্চশিক্ষার জন্য কি পড়া উচিত। সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কেরিয়ার ফেয়ার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26-28 তারিখ পর্যন্ত চলবে কেরিয়ার ফেয়ার। কেরিয়ার ফেয়ারে কলকাতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের বাইরের বেশ কিছু বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু এবং উদ্যোক্তা রাজীব সিংহ রায়। শনিবারও 2 বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সাক্ষী থাকে বিভিন্ন জেলা। বৃষ্টিতে ভেজে শহরের রাজপথ। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা বেশ কিছু নেমে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে সাময়িক স্বস্তি মিললেও রবিবার থেকে বঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল আগেই পূর্বাভাস মতোই কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হল বীরভূমের বোলপুর। ভেঙেছে গাছের ডাল, বন্ধ হয়েছিল রাস্তা, বন্ধ হয়ে যায় যান চলাচল। ঝড়ে লণ্ডভণ্ড রাস্তায় অন্য ভূমিকায় দেখা গেল বোলপুরের ICকে। হাতে কুরুল কাটারি নিয়ে রাস্তায় নামলেন তিনি। ICসুমন্ত বিশ্বাসকে অন্য ভূমিকায় দেখতে পেয়ে খানিকটা হলেও সাহস পেলেন বোলপুরবাসী। পুলিশের উদ্যোগেই রাস্তা থেকে সরানো হয় ভেঙে পড়া গাছ। গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন তারা। শুধুই আইনের রক্ষক নয়, পুলিশের থেকে জনসেবামূলক পরিষেবা পেয়ে খুশি স্থানীয়রা। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। শনিবার শপথ নিতে চলেছেন কর্ণাটকের সিদ্ধারামাইয়া 24 জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার বৈঠকে মন্ত্রীদের নাম চূড়ান্ত করে ফেলেছেন। নতুন মন্ত্রিসভায় নেই পুরনো 5 মন্ত্রী। সূত্রের খবর, তালিকায় জায়গা পেতে পারেন 5 প্রভাবশালী নেতা।
শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। দিল্লিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি। শনিবার ২৪ জন মন্ত্রীর শপথ নেওয়ার আগে গান্ধী পরিবারের সঙ্গে সিদ্ধারামাইয়ার এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন উপলক্ষে ৭৫ টাকার ধাতব মুদ্রা প্রকাশ করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আগামী রবিবার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মুদ্রা চালুর বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। গোলাকৃতি মুদ্রায় সংসদ ভবনের প্রতিরূপের একদিকে দেবনগরীতে ভারত ও অন্য প্রান্তে ইংরেজি হরফে ইন্ডিয়া লেখা থাকবে বলে অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে। ভবনের মাথায় সংসদ সংকুল, আর নিচে ইংরেজি হরফে লেখা থাকবে পার্লামেন্ট কমপ্লেক্স। ফের বিস্ফোরক, WFI প্রধান বিশভূষণ শরণ সিং এবার অপব্যবহারের অভিযোগ তুলে পক্সো আইন বদলের হুঁশিয়ারি দিলেন যৌন হেনস্থায় অভিযুক্ত বিশভূষণ শরণ সিং। পাশাপাশি উত্তরপ্রদেশের বাহারাইচে আগামী ৫ জুন অযোধ্যাতে জনচেতনা মহা র্যালির ডাক দিয়েছেন বিশভূষণ। সরকারকে এই আইন বদল করার জন্য চাপ দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যাচ্ছেন জাতি দাঙ্গায় অশান্ত মণিপুরে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিসহ আদিবাসী গোষ্ঠীগুলির সঙ্গে সংঘাতে ইতিমধ্যেই সরকারি মতে ৬০ জনের মৃত্যু হয়েছে, সহস্রাধিক মানুষ ঘর ছাড়া। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা নিয়ে সরব বিরোধীরা। তারই মধ্যে তিন দিনের সফরে রাজ্যে যাওয়ার কথা জানিয়েছেন অমিত শাহ। সাংবাদিকদের সঙ্গে কোনো রকম কথা না বলে বৈঠক থেকে বেরিয়ে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম শর্মা সকালে ভিডি শর্মার সঙ্গে দেখা করেন। এর ফলে রাজ্য বিজেপিতে পরিবর্তনের জল্পনা জোরদার। আজ রাতেই দিল্লি যেতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। কর্ণাটকে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে আসা বিদ্যুৎ ভবন বিভাগের কর্মীকে জুতো দিয়ে পেটালো জনতা। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, কংগ্রেস সরকার নির্বাচনী প্রতিশ্রুতিতে জানিয়েছিল ক্ষমতায় এলে তারা ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে, তাই যতদিন কংগ্রেস সরকার আছে তারা বিদ্যুৎ বিল দেবে না। পাসপোর্ট পেতে চলেছেন রাহুল গান্ধী। সাংসদ পদ খোয়ানোর পর আইন অনুসারে তাঁর কূটনৈতিক পাসপোর্ট তিনি অভিবাসন দপ্তরে জমা দিতে বাধ্য হন। বিকল্প হিসেবে সাধারণ পাসপোর্টের জন্য আদালতে দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। শুক্রবার রাহুলের সেই আবেদন মঞ্জুর করে দিল্লি আদালত। অন্তর্বর্তীকালীন জামিন মিলল সত্যেন্দ্র জৈনের। শারীরিক অবস্থার জন্য আপনেতা সত্যেন্দ্র জৈনকে জামিন দেওয়া হয়। আবগারি দুর্নীতিতে অভিযুক্ত সত্যেন্দ্র জৈন জেলবন্দী। বন্দী অবস্থায় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ সত্যেন্দ্র জৈনকে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর ৪০টি জায়গায় তল্লাশি শনিবার দিনভর। আয়কর দপ্তরের তরফে একসঙ্গে ৪০টি জায়গায় তল্লাশি অভিযান চলে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ এবং ডিএমকে দলের মন্ত্রী সেন্থিল বালাজি সহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় আয়কর দপ্তর। কমল বিদেশি মুদ্রা ভাণ্ডার। ১৯ মে শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার কমল ৬০৫ কোটি ডলার। এর আগের সপ্তাহে বিদেশি মুদ্রার ভাণ্ডার ছিল ৫৯,৯৫২ কোটি ডলার, সেটা কমে হয়েছে ৫৯,৩৪৭ কোটি ডলার। বিদেশি মুদ্রা ভাণ্ডারের পাশাপাশি কমেছে স্বর্ণ সঞ্চয়। ১৯ মে শেষ হওয়া সপ্তাহে দেশের সোনার ভাণ্ডার ১২২ কোটি ডলার, কমে হয়েছে ৪,৫১৩ কোটি ডলার। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। চীনের বুকে নতুন করে থাবা বসাতে চলেছে করোনা। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী চীনে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে কোভিডের উপরূপ XBB। জুন মাসের সংক্রমণের সংখ্যা মাত্রা ছাড়াতে পারে। সপ্তাহান্তে সংক্রমিত হতে পারেন প্রায় ৬.৫ কোটি মানুষ। গোয়েন্দা সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখার বিপরীতে মডেল গ্রাম তৈরির কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে চীন। নিয়ন্ত্রণ রেখা থেকে ৬-৭ কিমি দূরে গড়ে উঠেছে শয়ে শয়ে বাড়ি। মূলত ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এমনটা করছে চীন। গোটা ব্যাপারে নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক। হোয়াইট হাউসের পর এবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি গাড়ি ধাক্কা মারে। প্রধানমন্ত্রী তখন বাড়ির ভেতরে ছিলেন। ইতিমধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনায় প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। ইউক্রেনের পূর্বে রুশ হানা ডেনিপ্রোতে হাসপাতালে হামলা, মৃত্যু কমপক্ষে ১ জনের, ঘটনায় ১৫ জন আহত। হামলার কথা নিশ্চিত করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান উদ্ধার কাজ জারি রয়েছে। জুনের শুরুতে ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। 2021 সালের জানুয়ারিতে দায়িত্ব পাওয়ার পর থেকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের এটি দ্বিতীয় সফর ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন সফরে যান, তখন মার্কিন প্রতিরক্ষা সচিব বলেছিলেন, দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে হবে। সেই শিল্পের জন্য আইসিএট এবং মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন লয়েড অস্টিন। এই আলোচনায় প্রতিরক্ষার বিষয় নিয়ে কি কি কথা হয়েছে সেই সমস্ত তথ্য প্রধানমন্ত্রী মোদীকে জানাতে তিনি আসছেন। নেপালের পর্বতারোহী কামির রিতার নতুন রেকর্ড, 28 বার মাউন্ট এভারেস্টে চড়ে নতুন রেকর্ড গড়লেন তিনি। 53 বছর বয়সী কামির রিতার এই মুহূর্তে পর্বতারোহণে যাওয়ার কোনো প্ল্যান নেই বলে জানিয়েছেন। শরীর যদি ঠিক থাকে তাহলে আগামী বছর আবার মাউন্ট এভারেস্ট যেতে পারেন বলে জানিয়েছেন। 1994 সালে প্রথমবার মাউন্ট এভারেস্টে চড়েছিলেন কামি। বিমানে মত্ত অবস্থায় তাণ্ডব, বিমান কর্মীকে মত্ত অবস্থায় গালিগালাজ, অশালীন আচরণের অভিযোগ, নেশার অবস্থায় সন্তানকে কোল থেকে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত দম্পতির নাম বেথ জোন্স এবং কেরান কুনহা। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। রবিবার আইপিএল এর ফাইনাল, তারপরই এবারের এশিয়া কাপের ফাইনাল কোথায় হবে সেটা ঠিক করা হবে, জানিয়ে দিলেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। আহমেদাবাদ আইপিএল ফাইনাল ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে। সেখানে এশীয় ক্রিকেট কাউন্সিলের তিন দেশের বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করেই আয়োজক দেশ ও ক্রীড়াসূচি চূড়ান্ত করা হবে বলে মনে করা হচ্ছে। এশিয়া কাপের রোটেশন অনুযায়ী এবারের এশিয়া কাপ পাকিস্তানের হওয়ার কথা, কিন্তু ভারত সরকার অনুমতি না দেওয়ায় পাকিস্তানে যাবে না ভারতীয় দল। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করল কলকাতা পুলিশ। 30 তারিখ আমার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ। দ্য বেঙ্গল ডায়েরি সিনেমার মাধ্যমে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। বলিউডে গুঞ্জন, ফের ছাদনাতলায় বসতে চলেছেন আমির খান। খবর, বিয়ের ক্ষেত্রে খুব শীঘ্রই নাকি হ্যাটট্রিক করতে চলেছেন বলি তারকা আমির। অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির, এমনটাই জল্পনা। বছর ঘুরে গিয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়েছে আমির খানের। জল্পনা ছিল ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কের জেরেই আমিরের বিবাহিত সম্পর্কে চির ধরে, সেই সম্পর্কই এবার পূর্ণতা পেতে চলেছে। গুড মর্নিং কলকাতা, এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 7 3।